ফের অভিষেকের প্রসঙ্গ তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেন অভিষেকের নাম তুলেছিলেন, দিলেন সেই ব্যাখ্যাও। এবার এই ইস্যুতে নতুন করে চর্চা শুরু রাজ্য রাজনীতিতে। নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে কয়েক সপ্তাহ আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, সিবিআই প্রয়োজন মনে করলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক গঙ্গোপাধ্যায়কে জেরা করতে পারে, যে নির্দেশে ঝড় বয়ে যায় রাজ্য রাজনীতিতে। এরপরে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। তারপরে শীর্ষ আদালতের নির্দেশে সেই সংক্রান্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, যে বিষয়টি নিয়ে নতুন করে আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যে। ঠিক এই আবহের মধ্যে ফের অভিষেকের প্রসঙ্গ তুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেন তিনি অভিষেকের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন সেই ব্যাখ্যা দিলেন এবার। সোমবার আদালতের বাইরে সাংবাদিকদের সামনে এ বিষয়ে বিচারপতি বলেন, সেতু কুন্তল ঘোষ নিজে তুলেছে, আমার যতদূর মনে পড়ে যে ডকুমেন্ট আমার কাছে প্লেসড হয়েছিল সেখানে কুন্তল ঘোষের নিজের তোলা নামটা, কিন্তু আমার বানানো বা কোথাও থেকে আকাশ থেকে পেড়ে আনা তো কোনো নাম নয়। অভিষেক ব্যানার্জি বলে কি কেউ এক্সিস্ট করেন না পৃথিবীতে নাকি? আমি জানি না কি বলতে চাইছেন আপনারা। এভাবেই বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করেছেন, উদ্দেশ্য প্রণোদিত ভাবে তিনি অভিষেকের নাম সামনে আনেননি। বিভিন্ন সময় আদালতে পেশ করার সময় কুন্তলকে অভিযোগ করে বলতে শোনা গিয়েছে, তাকে দিয়ে অভিষেকের নাম বলানোর ব্যাপারে নাকি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকেরা চাপ দিচ্ছেন। অর্থাৎ সেই সূত্রেই অভিষেককে প্রয়োজনে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে এমন কথা তিনি বলেছিলেন বলে বিচারপতি গঙ্গোপাধ্যায় বোঝাতে চেয়েছেন। আইনজীবী মহলের একাংশ মনে করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় যা বলছেন তার পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে। আইনজ্ঞ মহল মনে করিয়ে দিচ্ছে, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন প্রয়োজন মনে করলে সিবিআই জেরা করতে পারে, অর্থাৎ একবারের জন্য অভিষেককে কোনোভাবেই অভিযুক্ত করার চেষ্টা করেননি তিনি। তাই বিচারপতি গঙ্গোপাধ্যায় কেন অভিষেকের প্রসঙ্গ উত্থাপন করেছিলেন এটা বলতে গিয়ে যে ব্যাখ্যা দিয়েছেন তা একেবারে সঠিক, আইনজীবী মহলের একাংশ তেমনটাই মনে করছেন। এদিকে বিরোধীরা নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম না করে যেভাবে অভিষেককে ধারাবাহিকভাবে নিশানা করে গিয়েছেন, ঠিক তখনই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে অভিষেকের প্রসঙ্গ উঠে এসেছিল। রাজনৈতিকভাবে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই তার অভিঘাত রাজ্য রাজনীতিতে এতটাই পড়েছে। এরপরে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলা থেকে সরে যেতে হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। কিন্তু এই ইস্যুতে সাধারণ মানুষের সিংহভাগই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পাশেই রয়েছে। তার সমর্থনে রাস্তায় মিছিল পর্যন্ত বেরিয়েছে এবং যবে থেকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে, তখন থেকেই তিনি রাজ্যবাসীর একটা বড় অংশের কাছে রীতিমতো আইকনে পরিণত হয়েছেন। তার একের পর এক নির্দেশ এবং পর্যবেক্ষণকে সাদরে গ্রহণ করেছে রাজ্যবাসীও। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর থেকেই হতাশ হয়ে পড়েছেন চাকরির দাবিতে রাস্তায় থাকা আন্দোলনকারীরা। ঠিক এই পরিস্থিতিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট করলেন কেন অভিষেকের নাম তিনি উত্থাপন করেছিলেন এবং যা নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে আবারও চর্চা শুরু হয়েছে। আজ বিকেল।